বিউটিস আসসালামু আলাইকুম সকলকে হাই লাভলি বিউটিফুল ভিউয়ার্স তোমাদের কেমন কাটছে ঈদ এবং ঈদের আয়োজন জুড়ে শপিং খাওয়া দাওয়া ঘোরাফেরা এই উদযাপন তোমরা কিভাবে উপভোগ করেছো সেটা অবশ্যই শেয়ার করবে আমি তো করছি আমার ইন্ট্রোডিউস মাই 2023 ঈদুল ফিতর সেলিব্রেশন চাঁদ রাতে যদি চাঁদ দেখা যায় আকাশে তবে ঈদ আসে বাতাসে সারাদিন না খেয়ে রোজা রাখার পর যখন রাতে কফি খাই তখন আমার গলা ব্যথাটা মনে হয় একটু কমে যায় তো যাই হোক ফাইনালি আমাদের বাসার আশেপাশে সেজে উঠেছে রাস্তাঘাট খুবই রঙে রঙিন লাইটিংয়ে এখন আমিও হালকা টাচ আপ করে নেব বেশি কিছু না লিপস্টিক আর আইলাইনার দিয়ে সো এখন আমি যদি না সাজি তাহলে কি আর চাঁদ রাত ফিলফিল আসবে একদমই না কারণ দেখো চাঁদ আয়া চাঁদ নজর আয়া যখন থেকে চাঁদ দেখা যায় তখন থেকে মুসলমানদের শুরু হয়ে যায় চাঁদ রাত যেহেতু আমাদের ঈদটা গরমে পড়েছে তাই ওয়েদারের সাথে মিল রেখে আমিও হালকা টাচ আপ করে নিলাম বেশি কিছু না জাস্ট হালকা লিপস্টিক আর আইলাইনার দিয়ে এখন আমি ড্রেসিং টেবিলের সামনে একটু সেলফি তুলছি অথবা ভিডিও করে নিচ্ছি আর আম্মুকে বললাম তুমি রেডি হয়ে নাও এ ফাঁকে ফাঁকে টাইম পেয়ে গেলে ব্যাস দেখেছো এক ঢিলি দুই পাখি মেরে দিলাম হিহি তো এখন আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে এই তো এসে পড়েছি ঘর থেকে বের হয়ে বেশি দূরে যাব না প্রথমেই বিক্রমপুর প্লাজা যাব কারণ আমাদের এখানে অনেক সুন্দর করে যেমন বাহির সাইডটাও সাজানো হয়েছে ঠিক তেমনই ভিতর সাইডটাও খুব কিউট কিউট জিনিসের সাথে যদি আমি সেলফি ভিডিও না তুলি তাহলে কি আর জমে সেই জন্য এটাকেও ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমাদের লিটল প্রিন্স প্রিন্সেসদের জন্য কত সুন্দর সুন্দর ডলস রয়েছে তার সাথে বড়দের জন্য অনেক সুন্দর জুয়েলারি আউটফিট রয়েছে যেগুলো দেখতে অনেক কিউট আর এই ডলটাকে সেট আপ করে বসিয়ে রেখেছে যেন আমারই জন্য কারণ এই ডলের ড্রেস আপ আর আমার আউটফিট একেবারে সেম টু সেম ও এম জে আইম তো অবাক তো তোমাদেরকে এখন কিউট কিউট কিছু পার্স ব্যাগ দেখাবো যেটাতে খুব সুন্দর তোমরা মানি রাখতে পারবে ক্যাশ ব্যাগ তো এইগুলো সাধারণত যখন আমরা ঘুরতে যাই শো আপ করার জন্য এছাড়াও এই ডিজাইনগুলো এতটাই সুন্দর এতটাই যে তোমরা তোমাদের সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজে রেখে দিতে পারো সব প্লাস প্রয়োজনীয় সব কিছু মিলিয়ে পারফেক্ট কম্বিনেশন এতক্ষণ তোমরা দেখছিলে আমি বিক্রমপুর প্লাজায় ছিলাম এখন আমি শপিং মলে চলে আসলাম ওয়ারিতে এখানে এক রেট এক দামে ব্যান্ডের ব্যান্ডের জিনিসপত্র দেখানো হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আমি এই দুটা ড্রেস আপ নিয়ে আম্মুকে বললাম এখনই কিনে ফেলি আম্মু বললো রাখ ধমক দিয়ে আমাকে যেটা বলার দরকার সেটাই বললো আসলে মনে হয় আম্মুরা এমনই হয়ে থাকে কোথাও গেলে যখন বলি আম্মু এটা কিনে দাও এটা লাগবে এটা কিনে দাও ছাড়বো না তখনই থেকে বোঝা যায় আম্মুদের মায়াটা যে কতটা কমে গেছে বা মায়া জিনিসটা নাই বললেই চলে একটু 1%ও মায়া দেখায় না বলে রাস্তায় বসে থাকবি বসে থাক তুই আমি বাসায় চললাম এরই কিছুক্ষণ পরপরই সামনে তাকিয়ে বা পিছন তাকিয়ে দেখি ওমা নাই মানে সোজা সামনে হাঁটা শুরু করছে সে এখন কি করার বেচারি আমি মানে পিছনে পিছনে তো এখন যেতেই হবে বাসায় যেতেই হবে কিছু করার নাই তো যাই হোক যেমন কথা তেমনই কাজ আমার আম্মুর একটা বিশেষত্ব হচ্ছে সে যদি কোনো কিছু খাওয়ায় বা সে যদি কোনো কিছু দিতে চায় তবে তখনই সেটা হ্যাঁ খাবো তখনই সেটা হ্যাঁ নিবো এটা বলতে হবে যদি একবার বলা যায় না তো গেছে তো গেছে না মানে না আর তোমাকে দিবে না কারণ একটাই আগে বললি না কেন 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 এই ছিল আমার চাঁদ রাত আপডেট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং